নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি খুব সহজে বাড়িতেই বানাবো কাঁচা হলুদ আর নিম পাতা দিয়ে সাবান। আশা করছি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে। নিম পাতা, সবার প্রথমে পাতাগুলোকে ছাড়িয়ে নেব। প্রত্যেকটা পাতা আমি এভাবে ছাড়িয়ে নিচ্ছি। আর সঙ্গে এখানে নিয়ে নেব কাঁচা হলুদ। এবার হলুদগুলোকে এরকমভাবে খোসা ছাড়িয়ে ছোট ছোট করে টুকরো করে কেটে নেব, যাতে করে মিক্সিতে বাটতে সুবিধা হয়। আর এর সাথে তোমরা চাইলে অ্যালোভেরাও দিতে পারো, তবে আমার কাছে এই মুহূর্তে অ্যালোভেরাটা ছিল না, সে কারণে আমি দিলাম না। কাঁচা হলুদ আর নিম পাতাটা দিয়েই আজকে সাবানটা বানাবো। এনে নিয়ে নিয়েছি একটা মিক্সিং বাটি। এবার এর মধ্যে ভালো করে নিম পাতাগুলো আগের থেকে 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নিয়েছি, সঙ্গে হলুদটাকেও ধুয়ে নিয়েছি। এবার নিম পাতা আর হলুদগুলো আমাকে দিয়ে একসাথে দেখো মিক্সিতে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। তবে খুব বেশি জল দেব না, যতটুকু প্রয়োজন ততটুকুই আমি জলটা দেব এখানে। এখানে আমি নিম পাতা আর হলুদটা বাটা হয়ে গেছে, ঠিক এরকম হয়েছে। এখানে আমি নিয়েছি সোপ বেস, এটা আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম, তবে পুরোটা লাগবে না, এর থেকে হাফ আমি কেটে নেব। এই হাফটা দিয়েই অনেকগুলো সাবান হয়ে যাবে, তাই এখানে আমি পুরোটা দিলাম না। এই হাফটাকে আমি রেখে দেব, আবার পরে কাজে লাগবে। এখন এইটাকে আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নেব, ঠিক ছোট ছোট করে টুকরোটা করে নিতে হবে। তোমরা চাইলে এটা অনলাইন দিয়ে অর্ডার করতে পারো, তাছাড়া এটা যদি না থাকে তোমরা গ্লিসারিন সাবান দিয়েও এই সাবানটা বানিয়ে ফেলতে পারো। এখন এইভাবে ছোট করে টুকরো করে নিচ্ছি। এইদিকে একটা সসপ্যান নিয়ে নিয়েছি, সসপ্যানের মধ্যে এই সবজিগুলোকে দিয়ে দেব। সবগুলোকে আমি দিয়ে দিলাম। এদিকে কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি জল, আগে থেকে জলটাকে গরম করে নিয়েছি। এবার গরম জলের মধ্যে এই সসপ্যানটাকে দিয়ে দেব, আঁচটাকে একেবারে কমে রেখেছি, দিয়ে এটাকে বসিয়ে রাখবো। এটা দেখো আস্তে আস্তে গলতে শুরু হয়ে গেছে, এইটা আরও গলে যাবে। কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়তে যাতে এদিকে দেখো সোপেসটা কিন্তু ভালো মতো গলে যাবে। যখন গলে যাবে তখন ভাববে যে এইটা হয়ে গেছে, এই যে এখন দেখো গলে গেছে। এই সময় এর মধ্যে দিয়ে দেব আগে থেকে যে নিম পাতাটা আমি বেটে রেখেছিলাম, সেই বেটে রাখা নিম পাতা আর হলুদটা সবটাই আমি এর মধ্যে দিয়ে দেব। এখানে আমি অনেকটা পরিমাণে নিয়েছি, আর যেহেতু নিম পাতা আর হলুদ ত্বকের পক্ষে ভীষণই উপকারী, তো এটা বেশি দিলেও ক্ষতি নেই। এবার দেখো ভালো করে এটাকে দেওয়ার পরে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। আর যেহেতু এখানে কাঁচা হলুদটা দিয়েছি, সেই জন্য নাড়ার পরে দেখো কালারটা কতটা সুন্দর হয়েছে, ঠিক সবুজও না আবার ঠিক হলুদও না, ঠিক এরকম ধরনের একটা কালার চলে এসেছে, দেখতে ভীষণই সুন্দর লাগছে। কিছুক্ষণ ধরে এভাবে আমি নাড়াচাড়া করে নেব, তবে খুব বেশি নাড়াচাড়া করে ফুটিয়ে নেব না, কারণ তাতে করে নিম পাতা আর হলুদের উপকারিতা চলে যাবে। কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নেব। তারপরে এখানে দেখো নিয়েছি 2টো ভিটামিন ই ক্যাপসুল। এখন এর মুখগুলোকে কেটে এবার যেটা সাবানটা তৈরি করেছিলাম সেটা আমি নিচে নামিয়ে রাখবো। এর মধ্যে দেখো দিয়ে দিলাম এবার ভিটামিন ই ক্যাপসুল 2টো। এখানে যেহেতু আমি অনেকগুলো সাবান হবে তাই এখানে আমি 2টো দিয়েছি, তোমরা চাইলে যদি কম বানাও তাহলে 1টা দিলে চলবে। এখন ভালো মতো এইভাবে একটু নাড়াচাড়া করে নেব। এদিকে একটা নিয়ে নিয়েছি সাবানের মোল্ড, এটাকেও আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম। এখন দেখো এর মধ্যে এবার এই মিশ্রণটাকে আস্তে আস্তে করে ঢেলে দেব। আর বাড়িতে বানিয়ে নেওয়া যে কোনো জিনিস সেটা তো ভালো হবেই, আর ত্বকের পক্ষে ভীষণই উপকারী। যেহেতু গরম পড়ে গেছে এই সময় প্রচুর ঘামাচি হবে, কিন্তু এই নিম পাতা আর এই সাবানটা মাখলে ঘামাচি হওয়ার সম্ভাবনাটা অনেকটাই কম থাকবে। এখন দেখো এটাকে ঢেলে নিচ্ছি, প্রত্যেকটাতে আমি ঢেলে নেব, একটা পুরো ভর্তি হয়ে গেছে, তারপর দেখো আরও কিছুটা রয়ে গেছে। এবার এই 2টোর মধ্যেও আমি এই মিশ্রণটাকে ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে এটাকে অন্তত 3 থেকে 4 ঘন্টা আমি রেখে দেব, তার আগেই হয়ে যাবে, কিন্তু আমি 3-4 ঘন্টার মতো রেখে দেব যাতে এটা ভালো করে সেট হয়ে যায়। আর এটাকে নাড়াচাড়া করব না। এখন দেখো মিশ্রণটাকে ঢেলে নিয়েছি,
এবারে উপরে যে ফেনা ফেনাটা রয়েছে একটা কাগজে কিংবা একটা কাপড়ে করে তোমরা চাইলে এই ফেনাটাকে ফেলে দিতে পারো, আবার না ফেললেও ক্ষতি নেই। 3 ঘন্টার মতো হয়ে গেছে, এখন দেখো সাবানগুলোকে বের করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখতে। তো আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লাগে তবে ভিডিওটাতে একটা লাইক করে দিও। নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে ভিডিও ছাড়া মাত্র সবার থেকে প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়।